সুপ্রিয় চাকুরি প্রার্থী ভাই বোনেরা, আজ আমরা সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা সহকারী পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব। পরীক্ষার পূর্ণ নম্বর ছিল 70 আর সময় ছিল 90 মিনিট বা 1.5 ঘন্টা। এখন আসুন আমরা বাংলা প্রশ্নের সমাধান করি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। পরিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ পরিযোগ ছেদ, সমকার এর সন্ধি বিচ্ছেদ সমযোগকার, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ ষষ্ঠ যোগ থ। 2 নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ, উপকারীর উপকার করার ইচ্ছা সেটা হবে উপচিকিৎসা, পানি পান করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হবে পিপাসা, উপায় নেই যার এক কথায় প্রকাশ হবে অনন্য পায়, হাতির ডাক এক কথায় প্রকাশ হবে বৃংহন বা বৃংহতি। 3 নম্বর প্রশ্নে বলছে যে বাগধারা মণিকাঞ্চন যোগ এর বাগধারা হবে উপযুক্ত মিলন, যেমন পাত্র তেমনি পাত্র পাত্রী একেবারে মণিকাঞ্চন যোগ। অগস্ত যাত্রা মানে চির প্রস্থান বা শেষ বিদায়, ভক্তদেরকে শোক সাগরে ভাসিয়ে মহানায়ক অগস্ত যাত্রা করলেন, গোবরে পদ্ম ফুল এর বাগধারার অর্থ হবে নিস্কুলে মহৎ ব্যক্তি। বাক্য রচনা করলে হয় হামিদ হল তার পরিবারের একজন গোবরে পদ্ম ফুল। পটল তোলা এর বাগধারার অর্থ হবে মারা যাওয়া, চাঁদাবাজরা পটল তুলেছে শুনে এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে জসীমউদ্দিনকে কেন পল্লীকবি বলা হয় তার কয়েকটি কাব্যের নাম। জসীমউদ্দিন কর্মজীবনের শুরু হয় তার পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসেবে, তবে তার কবিত্ব শক্তির প্রকার ঘটে ছাত্র জীবনেই। তখন থেকেই তিনি তার কবিতায় পল্লী প্রকৃতি ও পল্লী জীবনের সসুন্দর রূপটি তুলে ধরেন। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার অস্তিত্ব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। কলেজ জীবনে কবর কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার এ কবিতাটি প্রবেশিক্ষা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসেবে এটি তার এক অসামান্য সাফল্য। জসীমউদ্দিনের কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম এখানে রাখালি, নকশি কাঁথার মাঠ, বালুচর, সুজনবাদিয়ার ঘাট, হাসু, ধানক্ষেত, রূপবতী, এক পয়সার বাঁশি, মাটির কান্না, সকিনা, সুচয়নী, মা যে জননী কান্দে, হলুদ বরণী, জলের লেখন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপসর্গ ও অনুষঙ্গের মধ্যে পার্থক্য উদাহরণসহ লিখুন। আমাদের প্রথমে জানতে হবে যে উপসর্গ কি। উপসর্গ এমন অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, আর অনুসর্গ হচ্ছে এমন অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। আবার বলা যায় উপসর্গের ক্ষেত্রে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। উদাহরণস্বরূপ আমরা যদি উপসর্গ বলি যে পুরোপরা, অপ, অনানি, অব ইত্যাদি হচ্ছে উপসর্গ, আর নিকট, দিয়ে, দ্বারা, থেকে, কর্তৃক, হতে এগুলো অনুসর্গ, এর প্রত্যেকটার একটা অর্থ আছে। এরপর উপসর্গ সম্পর্কে বলতে পারি যে উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থের সম্প্রসারণ, পরিবর্তন, পূর্ণতা, সংকোচন এমনকি নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। আর অনুসর্গ কখনো কখনো বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনামের পরে বসে, আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থে প্রকাশে সাহায্য করে। 6 নম্বর প্রশ্ন বলছে সারাংশ লিখুন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আপনাদের সুবিধার জন্য আমি এই সারাংশটার স্ক্রিনে শেয়ার করছি, আপনারা এখান থেকে একটু দেখে নিন। ইংরেজি প্রশ্নে 1 নম্বর বলছে রাইট এ প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ বিষয়ে ইংরেজিতে একটা অনুচ্ছেদ লিখতে হবে। আপনাদের সুবিধার্থে পদ্মা ব্রিজের প্যারাগ্রাফটা আমি স্ক্রিন শেয়ার করলাম, আপনারা এখান থেকে পড়ে নিন।
এরপর বলছে অ্যান্টোনিম লিখুন, গোলোরি এর অ্যান্টোনিম হবে শেম, ইন্টেলিজেন্ট বিপরীত শব্দ স্টুপিড, ইজি এর বিপরীত শব্দ ডিফিকাল্ট, নিউ এর বিপরীত শব্দ ওল্ড, এনিমি এর বিপরীত শব্দ ফ্রেন্ড। গোলোরি মানে উজ্জ্বলতা আর বিপরীত হচ্ছে লজ্জা। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, স্টুপিড মানে গাধা বা মূর্খ, ইজি মানে কঠিন, ইজি মানে সহজ, ডিফিকাল্ট মানে কঠিন, নিউ মানে নতুন, ওল্ড মানে পুরাতন, এনিমি মানে শত্রু, ফ্রেন্ড মানে বন্ধু। 3 নম্বর আছে ট্রান্সলেশন, তুমি কোন শ্রেণীতে পড়ো, এর ট্রান্সলেশন করলে হবে হোয়াট ক্লাস আর ইউ ইন। এরপরে বলছে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, ট্রান্সলেশন করলে পাওয়া যাবে বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। সে কখনো মিথ্যা বলে না, এর ট্রান্সলেশন করলে হবে হি নেভার লাইজ। আল্লাহ তোমাকে মঙ্গল করুন, মে আল্লাহ বেলেস ইউ। আমি 8টার সময় স্কুলে যাই, ট্রান্সলেট হবে আই গো টু স্কুল অ্যাট 8 o'clock। গণিত অংশের প্রশ্নে 1 নম্বর বলছে একটি শ্রেণীর 65% ইংরেজিতে 70% বাংলায় পাস করে, 60% উভয় বিষয়ে পাস করলে উভয় বিষয়ে কত শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। আমরা একটা সূত্র জানি, মোট বা টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নন, অর্থাৎ মোট সমান ইংরেজিতে পাস বাংলায় পাস, এগুলো যোগ করে উভয় বিষয়ে পাস এগুলো বিয়োগ করে তার সাথে যদি উভয় বিষয়ে ফেলের সংখ্যা যোগ করা হয় তাহলে কত শতাংশ ফেল করেছে সেটা বের হয়ে যাবে। এখানে মোট বলতে 100% শিক্ষার্থী মানে সমস্ত মোট শিক্ষার্থীকে বোঝাইছে, ইংরেজিতে পাস করেছে 65%, বাংলায় 70%, আর উভয় বিষয়ে পাস করেছে 60%, আর ফেল করেছে আমরা এটা বের করব। এই 65 আর 70 যোগ করে 60 বিয়োগ করলে 75% হয়, আর 100 থেকে এই 75 বিয়োগ করলে ফেলের পার্সেন্টেজ বেরোবে 25%। এরপর আছে সাধারণ জ্ঞান প্রশ্ন, 1 নম্বর বলছে রাশিয়ার মুদ্রার নাম কি, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। জেল হত্যা দিবস কবে, উত্তর হবে 3রা নভেম্বর। 3 নম্বর প্রশ্নে মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে, বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার 10 এপ্রিল 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার যেটা বর্তমানে মুজিবনগর অবস্থিত ভবেরপাড়া গ্রামের আমবাগানে গঠিত হয় এবং 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ করে। 4 নম্বর বলছে সুন্দরবন অঞ্চল কোন কোন এলাকা নিয়ে, সুন্দরবন অঞ্চল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। 5 নম্বর বলছে খুলনা বিভাগের জেলা কয়টি, খুলনা বিভাগের মোট জেলা হচ্ছে 10টি। 6 নম্বর প্রশ্ন বলছে জনসংখ্যা দিবস কত তারিখ, 2022-এর প্রতিপাদ্য বিষয় কী ছিল, জনসংখ্যা দিবস 11 জুলাই, আর 2022-এর প্রতিপাদ্য ছিল 800 কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি, আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।